হ্যালো ভ্রিহন এখন যে টপিকটা আছে সেটা হলো আর্থোপোডা তো শুরু করা যাক দিস ইজ দ্য লার্জেস্ট ফাইলাম অফ অ্যানিমেলিয়া হুইচ ইনক্লুডস ইনসেক্টস তো এটা অ্যানিমেলিয়া গ্রুপের সবথেকে বড়ো ফাইলাম যার মধ্যে কে পড়ছে ইনসেক্ট বা পতঙ্গ ওভার টু থার্ডস অফ অল নেমড স্পেসিস অন আর্থ আর আর্থোপোডস তো পুরো পৃথিবীতে যত অ্যানিম্যালস আছে তার তিন ভাগের দুই ভাগ হলো আর্থোপোডা দে হ্যাভ অর্গ্যান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশান তাদের মধ্যে অর্গ্যান সিস্টেম লেভেল অর্গানাইজেশান আছে দে আর বায়োলেটারেলি সিমেট্রিক্যাল তো তারা হচ্ছে বায়োলেটারেলি সিমেট্রিক্যাল অর্থাৎ একটা প্লেন বরাবর সেন্ট্রালি পাস্ট একটা প্লেন বরাবর যদি ভাগ করা হয় একটা নির্দিষ্ট প্লেন বরাবর তারা দুই ভাগে ভাগ হবে এই যে দেখতে পাচ্ছ এক্ষেত্রে এই প্লেন বরাবর যদি ভাগ করা হয় তো সেক্ষেত্রে দুই ভাগে ভাব হবে নিজের টাকা ক্ষেত্রে এইভাবে এভাবে একটা নির্দিষ্ট প্লেন বরাবর ভাগ করলে দুই ভাগে ভাগ হবে ট্রিপ্লোব্লাস্টিক অর্থাৎ একটোড্রাম এন্ডোড্রাম মেসোড্রাম তিনটে যে ভাগ থাকে এমব্রা অবস্থায় সেটা থাকে সেগমেন্টেড এদেরও অনেকটা খণ্ড খণ্ডে ভাগ থাকে বডিটা অ্যান্ড সিলোমেট অ্যানিমেল অ্যানিমেল এবং সিলোম থাকে দ্য বডি অফ আর্থোপড ইজ কভার্ড বাই কিটিনিয়াস এক্সো তাদের যে আর্থোপটা যে বডিটা সেটা এক্সো নিয়ে তৈরি সেই মানে বাইরের দিকে একটা কঙ্কাল তন্ত্র নিয়ে গঠিত এবং সেটা কী দিয়ে গঠিত কাইটিন দিয়ে গঠিত কাইটিন একটা কেমিক্যালসের নাম তার জন্য এদেরকে কাইটিনিয়াস এক্সো বলে দ্য বডি কনসিস্ট অফ হেড থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন এদের বডিটা তিনটে পার্টে বিভক্ত একটা হেড থোরাক্স আর অ্যাবডোমেন দে হ্যাভ জয়েন্টেড অ্যাপেন্ডেজেস বা আর্থ্রোস জয়েন্ট পোডা অ্যাপেন্ডেজেস তো এদের ক্ষেত্রে যে অ্যাপেন্ডেজ মানে কি যে দেহের ভাগ সেটা জয়েন্টেড থাকে একটা হলো আর্থোস জয়েন্ট একটা পোডার অ্যাপেন্ডেজেস রেসপিরেটারি অর্গান আর গিলস বুক গিলস বুক লাংস অর ট্র্যাকিয়াল সিস্টেম তো এদের শ্বসন মানে নিঃশ্বাস প্রশ্বাস যে ব্রিথিং বা শ্বসন রেসপিরেশন সেখানে যে সিস্টেমটা কাজ করে যে অর্গ্যানগুলো ইনভলভ আছে সেগুলো হলো কি গিলস বুক গিলস বুক লাংস এবং ট্রাকিয়াল সিস্টেম এরা তাদের শ্বসনতন্ত্রে সাহায্য করে সার্কুলেটারি সিস্টেম ইজ অফ ওপেন টাইপ তো এদের সার্কুলেটারি সিস্টেম মানে সংবহনতন্ত্র ওপেন হয় অর্থাৎ রক্তটা সরাসরি কোষ বা কলার সঙ্গে মিশে সেন্সেরি অর্গান লাইক অ্যান্টেনা আইজ কম্পাউন্ড অ্যান্ড সিম্পল স্ট্যাটোসিস্ট অর ব্যালেন্সিং অর্গান আর প্রেজেন্ট তো এদের মধ্যে বিভিন্ন সেন্সেরি অর্গান থাকে সেন্সেরি অর্গান বলতে কি বিভিন্ন রকম উদ্দীপনাকে সেন্স করার জন্য ব্যবহৃত হয় তো এগুলো কী কী আছে অ্যান্টেনা আছে আইস মানে চোখও এদের সেন্সারি অর্গান হিসাবে কাজ করে কম্পাউন্ড আই এবং সিম্পল আই স্ট্যারোসিস্ট বা ব্যালেন্সিং অর্গান থাকে যেটা ব্যালেন্স করতে সাহায্য করে বডিকে এক্সক্রিশন প্লেস থ্রো ম্যালপেজিয়ান টিউবিউলস তো তাদের মধ্যে যে এক্সক্রিশনটা সেটা ম্যালপেজিয়ান টিউবওয়েলসের মাধ্যমে হয়ে থাকে এদের যে রেচন সেটা ম্যালপেজিয়ান টিউবওয়েলস মাধ্যমে হয়ে থাকে তো ম্যালপেজিয়ান টিউবলস আর ম্যালপেজিয়ান কর্পাসাল এই দুটোর মধ্যে অনেকে কনফিউজ হয়ে যায় তো কর্পাসাল যেটা আছে সেটা আমরা এক্সক্রিটির যে সিস্টেম মানব দেহে সেখানে পড়বো আর এখানে আছে ম্যালপেজিয়ান টিউবস দে আর মোস্টলি ডায়োসিয়াস ডায়োসিয়াস মানে কি মেল আর ফিমেল বডি আলাদা থাকে ফার্টিলাইজেশন ইজ ইউজালি ইন্টারনাল ফার্টিলাইজেশন যেটা হয় মেল গ্যামিট ফিমেল গ্যামেট সেটা দেহের মধ্যে ফার্টিলাইজেশনটা হয়ে থাকে দে আর মোস্টলি ওভিপ্যারাস মানে কি এটা ডিম পারে ডিম ডিম পারে এবং ডিমের মাধ্যমে এদের এদের যে এটা তৈরি হয় বা মানে নতুন যে অপত্য ডেভেলপমেন্ট মেবি ডাইরেক্ট অর ইনডাইরেক্ট অর্থাৎ ডেভেলপমেন্টটা সরাসরিও হতে পারে আবার অনেক ক্ষেত্রে লার্ভা স্টেজও থাকে তো এখানে কিছু এক্সাম্পল আছে ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট ইনসেক্ট কী কী আছে যারা ইকোনমিতে মানে পৃথিবীতে যে ইকোনমি আমাদের যে ইকোনমি মানে অর্থাৎ যেখান থেকে টাকা পয়সা রোজগার করা যেতে পারে বিভিন্ন রকম তারা উপাদান তৈরি করে সেখান থেকে তো এগুলোর এক্সাম্পল কী আছে এপিস বা হানিবি বোম্বিক্স বা সিল্কর্ন যেখান থেকে সিল্ক তৈরি হয় এপিস থেকে হানি তৈরি হয় বা মধু তৈরি হয় ল্যাসিফার থেকে ল্যাক ইনসেক্ট কিছু কিছু ইনসেক্ট বা পতঙ্গ আছে যারা ভেক্টর হিসেবে কাজ করে ভেক্টর মানে কি বাহক তো অ্যানোফিলিস মস্কিটো যেটা আছে তারপর কিউলেক্স মস্কিটো অ্যান্ড অ্যাডিস মস্কিটো এরা কি বিভিন্ন রোগ জীবাণু প্লাজমোডিয়াম বাহক হিসাবে কাজ করে তো এভাবে এরা রোগ জীবন বাহিত করে গ্রেগারিয়াস পেস্ট যেমন লোকাস্টা বা লোকাস্ট পেস্ট মানে কি বিভিন্ন কীট পতঙ্গকে এরা কি ছোটো ছোটো কীটগুলোকে পেস্ট করতে বা সেগুলো কী সেগুলোকে খেতে সাহায্য করে অর্থাৎ কি অর্থাৎ জমিতে কী হয় এই কীট পতঙ্গ এই পতঙ্গগুলো কী করে আরও অন্যান্য ছোটো ছোটো কীট পতঙ্গগুলোকে খেয়ে তাদের সংখ্যা কমিয়ে দেয় তো পেস্ট কাজ করে তো এর এক্সাম্পল হচ্ছে লোকাস্টা আর লিভিং ফসিল জীবাশ্ম হিসাবে কাজ করে লস বা কিং ক্র্যাপ যার ওপর তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে আর তাদের ছবিও দেওয়া আছে যেমন লোকাস্ট বাটারফ্লাই তারপরে স্করপিয়ান প্রন এই যে দেখতে পাচ্ছ এদের এক্সাম্পল দেওয়া আছে তো তোমরা ছবিগুলো দেখে নেবে প্রথমটা হচ্ছে লোকাস্ট যেটা পেস্ট হিসাবে কাজ করে তারপরে এই যে বাটারফ্লাই স্করপিয়ান ক্র্যাব বা প্রন ক্র্যাব না প্রন তো এটা ছিল কি এটা ছিল যে গ্রুপটা এবার আসছে সেটা হল মোলাস্কা তো কি আছে মোলাস্কাতে দিস ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট অ্যানিম্যাল ফাইলাম এটা হলো সেকেন্ড লার্জেস্ট অ্যানিম্যাল ফাইলাম অর্থাৎ সবচেয়ে বেশি পরিমাণে থাকে আর্থপোডা তারপরে থাকে মোলাস্কা মোলাস্কা আর টেরিস্ট্রিয়াল অর অ্যাকোয়াটিক ম্যারিন অর ফ্রেশ ওয়াটার হ্যাভিং অ্যান অর্গ্যান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন তো এরা স্থলভূমিতে থাকতে পারে জলভূমিতেও থাকতে পারে জলে জলের মধ্যে এরা ফ্রেশ ওয়াটার অর্থাৎ নদী নদীর জলেও থাকতে পারে আর ম্যারিন ওয়াটার অর্থাৎ সমুদ্রের জলেও থাকতে পারে আর এদের মধ্যে অর্গ্যান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন আছে যতগুলো এখন দেখবে সবগুলো অর্গান সিস্টেম দে আর বায়োলেটারেলি সিমেট্রিক্যাল এরাও বায়োলেটারেলি সিমেট্রিক্যাল ট্রিপ্লোপ্লাস্টিক অর্থাৎ একটু ডমেন্ডো ডোমেসোডম থাকে সিলোমেট অ্যানিমেলস সিলোম থাকে বডি ইজ কভার্ড বাই এ ক্যালসেরিয়াস সেল অ্যান্ড ইজ আনসেগমেন্টেড উইথ এ ডিস্টিংক্ট হেড মাস্কুলার ফুড অ্যান্ড ভিসারাল হাম তো এদের যে বডিটা এটা ক্যালসেরিয়াস সেল মানে একটা খোলোক দ্বারা আবৃত থাকে যেটা ক্যালসিয়াম দিয়ে তৈরি এই যেটা একটা খোলক সেই খোলক দ্বারা আবৃত থাকে যেটা ক্যালসিয়াম দিয়ে তৈরি থাকে আর এদের বডিটা কি হয় যে আনসেগমেন্টেড থাকে মানে সেগমেন্টেড থাকে না আলাদা আলাদা ভাগে বিভাজিত থাকে না মানে খণ্ড খণ্ড থাকে না কিন্তু কি হয় যে এদেরকে আলাদা করা যায় তিনটে পার্টে যেমন হেড মাস্কুলার ফুট আর ভিসারাল হাম্প এই তিনটে পার্টে আলাদা করা যায় যেমন এটা হেড এটা ফুট আর এটা হাম্প এভাবে তিনটে পার্টে ভাগ করা যায় কিন্তু এই যে অর্থপোটা ছিল বা অ্যানিলিডা ছিল তাদের ক্ষেত্রে বাইরে থেকে খণ্ডগুলো পুরো বোঝা যাচ্ছে পুরো আলাদা আলাদা খণ্ড সেটা কিন্তু এক্ষেত্রে থাকে না এ সফট অ্যান্ড স্পঞ্জি লেয়ার অফ স্কিন ফ্রমস এ মেন্টাল ওভার দ্য ভিসেরাল হাম্প তো এদের ক্ষেত্রে যে ভিসেরাল হাম্প থাকে ভিসেরাম যেখানে অর্গ অরগ্যানগুলো থাকে যে জায়গাটা সেটা হলো ভিসেরাল হাম তো তার উপরে একটা লেয়ার থাকে যেটাকে বলা হয় মেন্টাল সেটা কী হয় সফট হয় এবং স্পঞ্জি লেয়ার থাকে স্কিন স্কিনের একটা লেয়ার যেটা অত্যন্ত সফট বা নরম থাকে স্পঞ্জের মতো যেটা মেন্টাল যেটাকে বলে মেন্টাল তৈরি করে সেটা ভিসারাল হাম্পের উপরে থাকে দ্য স্পেস বিটুইন দ্য হাম্প অ্যান্ড দ্য মেন্টাল ইজ কল্ড দ্য মেন্টাল ক্যাভিটি ইন হুইচ ফিদার লাইক গিলস আর প্রেজেন্ট তো এটা ধরো যে একটা ভিসারাল হাম্প তার উপরে থাকছে মেন্টাল এই মেন্টাল এই মেন্টাল আর এই যে ভিসারাল হাম্প তার যে মধ্যবর্তী এই যে অংশটা সেই অংশটাকে অংশটাতে কী থাকে গিলস থাকে গিলসগুলো কেমন হয় ফিদারের মতো অর্থাৎ পালকের মতো দে হ্যাভ রেসপিরেটরি অ্যান্ড এক্সক্রিটারি ফাংশন এবং এই যে গিলগুলো থাকে এখানে গিলসগুলো এটা কিসে সাহায্য করে রেসপিরেশন অর্থাৎ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় আদান প্রদান আর এক্সক্রিশন অর্থাৎ বিভিন্ন যে অপ্রয়োজনীয় পদার্থ আছে সেগুলো ত্যাগ করতে সাহায্য করে দ্য অ্যান্টেরিয়ার হেড রিজিয়ান হ্যাজ সেন্সেরি টেন্টিক্যালস এদের যে হেড্রিজিয়ান থাকে যে মাথা অংশটা থাকে সেখানে টেন্টিকালস থাকে টেন্টিকালস কী হিসাবে কাজ করে সেন্সেরি অর্গান অর্থাৎ বিভিন্ন উদ্দীপনাকে সেন্স করতে সাহায্য করে দ্য মাউথ কন্টেন্টস এ ফাইল লাইক র্যাসপিং অর্গ্যান ফর ফিডিং কল্ড রেডুলা এদের মুখের মধ্যে এটা একটা ইম ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে এদের মুখের মধ্যে একটা ফাইলের মতো অর্গ্যান থাকে যাকে বলা হয় র্যাডুলা সেই র্যাডুলার কাজটাকে ফিডিং অর্থাৎ খাবার গ্রহণে সাহায্য করে তো মোলাস্কার মধ্যে কী কী আছে সেটাও দেখলাম আমরা তো মোলাস্কার দুটো এক্সাম্পল আছে পিলা আর অক্টোপাস তোমরা এই দুটো দেখে নেবে এটা পিলা আর এটা অক্টোপাস তো কী কী পার্ট আছে কী কী বিষয় আছে সেটা আমরা পড়লাম তোমরা এবার এনসিটি পড়লে সহজে বুঝতে পারবে আর কিছু বিষয় আছে মোলাস্কার মধ্যে সেগুলো কী কী আছে দেখা যাক দেয়ার ডায়োসিয়াস অর্থাৎ মেল ফিমেল বডি আলাদা থাকে প্যারাস ডিম পারে এরাও ডিম পারে উইথ ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট এদের ক্ষেত্রে ডেভেলপমেন্টটা ইনডাইরেক্ট ডাইরেক্ট ডেভেলপমেন্ট নেই যেমন আর্থঘটার ক্ষেত্রে ডাইরেক্টও ছিল ইনডাইরেক্ট ছিল এক্ষেত্রে শুধুমাত্র ইনডাইরেক্ট তো এক্সাম্পল পিলা আমরা যে ছবি দেখলাম তার অপর নাম অ্যাপল স্নেল বলা হয় পিঙ্ক টাডা যাকে পার্ল স্টার বলা হয় সেপিয়া কাটাল ফিশ বলা হয় ললিগো স্কুইড বলা হয় অক্টোপাস ডেভিল ফিশ বলা হয় অ্যাপ্লাইসিয়া সি হেয়ার বলা হয় ডেন্টালিয়াম টাস্ক সেল বলা হয় আর চেটোপ্লিউরা বা চিটন বলা হয় তো এক্সাম্পলগুলো করে নেবে আর কোনটার অপর কি নাম আছে এটা ইম্পর্টেন্ট সেটা মনে রাখবে তো এটা মোলাস্কা হলো এবার যে গ্রুপটা আছে যে ফাইলামটা আছে সেটা হলো ডার্মাটা তো এই গ্রুপের প্রাণীদের বৈশিষ্ট্য কি দেখা যাক দিস অ্যানিম্যালস হ্যাভ অ্যান এন্ডো স্কলেটন অফ ক্যালসেরিয়াস অসিকলস অ্যান্ড হেন্স দ্য নেম অ্যাকাইনোডার্মাটা একাইনো ডার্মাটা হলো স্পাইনি বডিস তো এদের ক্ষেত্রেও এন্ডো স্কেলেটন থাকে মানে স্কেলেটন দিয়ে এদের বডিটা আবৃত থাকে যেটা কী দিয়ে তৈরি ক্যালসেরিয়াস অসিকলস ক্যালসিয়াম দ্বারা গঠিত হার বা অসিকলস দিয়ে এরা আবৃত থাকে এবং তার জন্য এদের নাম একাইনো ডার্মাটা অ্যাকানো ডার্মাটার মানে হলো স্পাইনি বডিস মানে এদের এদের যে বডিটা সেটা স্পাইনের মতো অল আর ম্যারিন উইথ অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন এগুলো প্রত্যেকেই কীরকম হয় সামুদ্রিক হয় আর এদের মধ্যেও অর্গ্যান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন থাকে দ্য অ্যাডাল্ট অ্যাকানো টার্মাটা আর রেডিয়ালি সিমেট্রিক্যাল বাট লার্ভা আর বায়োলেটাল সিমেট্রিক্যাল এই লাইনটা আমরা আগেও পড়েছি তো এক্ষেত্রে কি যে অ্যাকানো টার্মাটাগুলো পরিপূর্ণ হয়ে যায় অ্যাডাল্ট তারা রেডিয়ালি সিমেট্রিক্যাল হয় অর্থাৎ যে সেন্ট্রাল দিয়ে যে কোনো প্লেন পাস করলে তাদের দুই ভাগে ভাগ করা যায় সমান দুই ভাগে ভাগ করা যায় কিন্তু যখন এরা লার্ভা অবস্থায় থাকে তখন বায়োলেটারাল সিমেট্রিক্যাল থাকে অর্থাৎ একটা নির্দিষ্ট প্লেন বরাবরই দুই ভাগে ভাগ করা যায় দে আর ট্রিপ্লোপ্লাস্টিক অ্যান্ড সিলোমেট অ্যানিম্যালস এরা ট্রিপ্লোপ্লাস্টিক হয় এন্ডোড্রাম একটুডাম মেসোড্রাম তিনটে লেয়ার দেখা যায় আর সিলোমেট সিলোম থাকে ডাইজেস্টিভ সিস্টেম ইজ কমপ্লিট উইথ মাউথ অন দ্য লোয়ার ভেন্টাল সাইট অ্যান্ড অ্যানাস অন দ্য আপার বা ডরসাল সাইট এদের ক্ষেত্রে ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট থাকে যেখানে মাউথ বা অর্থাৎ মুখটা থাকে নিচের দিকে ভেন্টাল সাইডে আর অ্যানাস যেটা থাকে সেটা আপার সাইডে থাকে বা ডরসাল সাইডে থাকে ডরসাল বলতে আপার সাইড ভেন্টাল বলতে নিচের নিচের সাইড দ্য মোস্ট ডিস্টিংটিভ ফিচার অফ অ্যাকানোডার্মাটা ইজ দ্য প্রেজেন্স অফ অটার ভাস্কুলার সিস্টেম সবচেয়ে ইম্পর্টেন্ট একটা যে বৈশিষ্ট্য এটার মধ্যে তা হলো অটার ভাস্কুলার সিস্টেম থাকে হুইচ হেল্পস ইন লোকোমোশন ক্যাপচার অ্যান্ড ট্রান্সপোর্ট অফ ফুড অ্যান্ড রেসপ্রিশন এই ওয়াটার ফার্সপ্লার সিস্টেম কী কাজ ব্যবহৃত হয় লোকোমোশন অর্থাৎ চলাফেরা করতে ক্যাপচার অ্যান্ড ট্রান্সপোর্ট অফ ফুড খাবারকে ক্যাপচার করতে মানে খাবারগুলোকে কারেক্ট করতে এবং ট্রান্সপার্ট করতে অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে এবং রেসপিরেশন এবং শ্বসনে সাহায্য করে অ্যান্ড এক্সক্রিউটিভ সিস্টেম ইজ অ্যাবসেন্ট এদের ক্ষেত্রে কোনো এক্সক্রিউটিভ সিস্টেম থাকে না তো এগুলো ইম্পর্টেন্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আছে আর প্রত্যেকটা গ্রুপে একটা বিশেষ বৈশিষ্ট্য বৈশিষ্ট্য থাকে তো একানো ক্ষেত্রে সেটা হলো ওয়াটার ভাস্কুলার সিস্টেম সেক্সেস আর সেপারেট এদের ক্ষেত্রে মেল ফিমেল আলাদা রিপ্রোডাকশন ইজ সেক্সুয়াল এবং সেক্সুয়াল রিপ্রোডাকশান যেহেতু মেল ফিমেল আলাদা তাই ফার্টিলাইজেশন ইজ ইউজুয়ালি এক্সটার্নাল এদের ক্ষেত্রে ফার্টিলাইজেশন কিন্তু বাইরের দিকে হয় আগেরগুলো দেখলাম ইন্টারনাল ছিল ডেভেলপমেন্ট ইজ ইনডাইরেক্ট উইথ ফ্রি সুইমিং লার্ভা এদের ডেভেলপমেন্ট ইনডাইরেক্ট হয় অর্থাৎ লার্ভা অবস্থা দেখা যায় এবং লার্ভাগুলো কি হয় ফ্রি সুইমিং অর্থাৎ ফ্রিলি তারা সুইম করতে পারে সাঁতার কাটতে পারে আর লার্ভাগুলো কি হয় বায়োসিমিট্রিক হয় তো এখানে এক্সাম্পল দেওয়া আছে যেমন এটা অ্যাস্টেরিয়াস আর বি ওফিউরিয়া এই দুটো হলো একান এক্সাম্পল ছবিও দেওয়া আছে এবার লাস্ট যেটা আছে সে হেমিকর্ডাটা ফাইলাম হেমিকডাটা হেমিকর্ডাটা কজ আর্লিয়ার কনসিডার্ড অ্যাজ এ সাব ফাইলাম আন্ডার ফাইলাম করডাটা বাট নাও ইট ইজ প্লেসড অ্যাজ এ সেপারেট ফাইলাম আন্ডার নন কডাটা তো নন করডেটার মধ্যে শেষ হচ্ছে হেমিকডাটা আগে হেমিকডাটাকে কডেটার মধ্যে একটা পার্ট ভাবা হতো কিন্তু বর্তমানে একে নন কডেটার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে হেমিকডাটা হ্যাভে রুডিমেন্টারি স্ট্রাকচার ইন দ্য কলার রিজিয়ান কোমোকড এই স্ট্রাকচার সিমিলার টু নোটো কড তো এদের কলার রিজার্নে একটা অংশ থাকে যেটা হলো রুডিমেন্ট রুডিমেন্টারি স্ট্রাকচার অর্থাৎ পুরোটা ডেভেলপ হয়নি যেটা তো সেটাকে বলা হয় স্টোমো যেটা নোটো কড অর্থাৎ কডার মধ্যে একটা যে পার্ট থাকে নোটো তার মতো দেখতে এই যে কলার স্ট্রাকচার দেখতে পাচ্ছ কলার রিজার্ন এখানে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নোটো মধ্যে একটা পার্ট সেটা হলো স্টোমো কড দ্য দিস ফাইলাম কনসিস্ট অফ এ স্মল গ্রুপ অফ ওরম লাইক ম্যারিন অ্যানিম্যালস অর্থাৎ পোকার মতো দেখতে কিছু সামুদ্রিক প্রাণী নিয়ে গঠিত উইথ অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন অর্গান সিস্টেম সবার মধ্যেই দে আর বায়োল্যাট্রলসিভ সিমেট্রিক্যাল বায়োলেট্রোলসিভ সিমেট্রিক্যাল দেখতেই পাচ্ছ যে বায়োলেট্রলসি মেট্রিক্যাল ট্রিপ্লোপ্লাস্টিক অর্থাৎ তিনটে লেয়ার থাকে জানো সিলোমেট অর্থাৎ সিলোম থাকে দ্য বডি ইজ সিলিন্ড্রিক্যাল অ্যান্ড ইজ কম্পোজড অফ অ্যান অ্যান্টেরিয়ার প্রোবোসিস এ কলার অ্যান্ড এ লং ট্রাঙ্ক বডিটার সিলিন্ড্রিক্যাল এতে দেখতে পাচ্ছ সিলিন্ডারের মতো দেখতে এবং তিনটে পার্ট থাকে এই যে অ্যান্টেরিয়ার হচ্ছে প্রবোসিস মিডিলে থাকছে কলার আর লং ট্রাঙ্ক এই যে ট্রাঙ্কটা দেখতে পাচ্ছ অনেকটাই বড়ো এখান থেকে শুরু করে নিয়ে এখান পর্যন্ত তো লম্বা ট্রাঙ্ক সার্কুলেটারি সিস্টেম ইজ অফ ওপেন টাইপ এদের ক্ষেত্রে সার্কুলেটারি সিস্টেম আমাদের তন্ত্র ওপেন টাইপ অর্থাৎ রক্তটা সরাসরি সেল বা টিস্যুতে বাহিত হয় রেসপিরেশন টেক্স প্লেস থ্রো গিলস গিলসের মাধ্যমে এদের রেসপিরেশন অর্থাৎ গ্যাসীয় আদান প্রদান হয়ে থাকে এক্সক্রিটিভ অর্গ্যান ইজ গ্ল্যান্ড তো এদের এক্সক্রিশন হয়ে থাকে কার মাধ্যমে প্রোবোসিস গ্ল্যান্ডের মাধ্যমে সেক্সেস আর সেপারেট মেল ফিমেল আলাদা থাকে ফার্টিলাইজেশন ইজ এক্সটার্নাল ফার্টিলাইজেশান অর্থাৎ যে মেল ফিমেল গ্যামের যে সংযুক্তি সেটা বাইরে হয় আর ডেভেলপমেন্ট ইজ ইনডাইরেক্ট এদেরও ডেভেলপমেন্ট ইনডাইরেক্ট হয় অর্থাৎ লারভাসটিস থাকে এক্সাম্পল হচ্ছে ব্যারানোগ্লসাস স্যাক্কোগসাস দুটো এক্সাম্পল দেওয়া হয়েছে তো এই ছবিটা হলো ব্যারানোগ্লসাসের তো নন কডাটা এখানেই শেষ হলো এরপরে পূর্ব করডাটা ফাইলাম তো এখানে এই ভিডিওটা শেষ করলাম পরবর্তী নেক্সট ভিডিওতে বাকি পার্টগুলো দেওয়া হবে তো তোমরা ভিডিওটিকে লাইক করো ভালো লাগলে কমেন্টে জানাও কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাও আর ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো